একসময়ালান নিয়ে প্রতিযোগিতা করবে এই জিনিসটা তো আমরা এখন বাস্তবে মানে পাচ্ছি এই বিষয়ে আপনি কি বলবেন এটা তো যে কেউ বলতে পারে ভাই এটা তো বলতে নবী হইতে হয় না এটা যে কোনো মানুষ যেকোনো জায়গা থেকে বলতে পারে যে বাংলাদেশে একটা সময় বিরাট বিরাট দালান হবে হ্যাঁ ঢাকা শহরে এখন যেখানে গ্রামগঞ্জ আছে সেখানে যেমন ধরেন আমরা যখন ঢাকায় আমার বাবা যখন ঢাকায় আসছে ঢাকায় এসে দেখছে যে ওই জায়গায় মানে ধানমন্ডি গুলশান বনানী এই সমস্ত এলাকা ছিল শিয়াল দরিত এখানে জঙ্গল ছিল শিয়াল দরিত আমার বাপে তখনই বুঝছে যে এই জায়গায় একদিন অনেক বিরাট বিরাট দালান হবে হয়েছে তা ওইখানে আমার বাপে বোকার মতো এখানে জমি কিনে নেই জমি কিনছে ভুল জায়গায় গিয়া কিনা তো এখন ধরা খাইছে এখন দেখা গেল যে ওই জায়গায় বনানী গুলশান এগুলাতে এখন বিরাট বিরাট দালান হয়েছে কিন্তু এটা মানুষ অনেক আগে থেকেই জানতো যে ওই জায়গায় বিরাট বিরাট দালান হবে বিরাট বিরাট মানে আধুনিক ইয়াটিয়া হবে রাস্তাঘাট হবে নগর নগরায়ণ হবে নগরায়ণ তো এটা তো খুব স্বাভাবিক বিষয় এটা তো এটার জন্য তো নবী হইতে হয় না ভাই যে কোনো মানুষ এটা বলতে পারে আমিও বলতে পারি যে বাংলাদেশে এখন যে মনে করেন নোয়াখালী উপজেলার নোয়াখালী জেলার একটা গ্রাম সেই গ্রাম একটা সময় অনেক বড় বড় দালান পাট হবে এটা তো বলাই যায় একটা সময় তো সব জায়গায় এরকম হবে নগরায়ণ হবে নগরায়ন হওয়াটাই তো স্বাভাবিক তাই না উন্নত ছিল না কিন্তু হঠাৎ করে আসা সাড়ে চোদ্দশো বছর পর আসা স্পেসিফিক ভাবে ওনাদের কথা বলছে এবং উনারাই এখন আজকে মানে উঁচু উঁচু দালান ভবন নির্মাণ নিয়ে যায় প্রতিযোগিতা করতেছে আরকি এই বিষয়টা একদম স্পেসিফিক

আচ্ছা আপনি জীবিত অবস্থাতে দেখবেন যে আহ না জীবিত অবস্থা বলা যাবে না জীবিত অবস্থা এটা কখনো ভবিষ্যৎবাণী বলতে হয় না ভবিষ্যৎ বাণী যদি লাগাইতে হয় তাহলে কখনো জীবিত অবস্থা বা টাইম রেঞ্জ দেওয়া দিতে হয় না

কিন্তু জীবনের একটা সময় সেই নারীতে পরিণত হবে এটা আমি বলে দিলাম কিন্তু বলবো না হয়তো আবার একশো বছর পর পাঁচশো বছর পর আপনি বসে থাকেন হয় না মনে করেন গ্রিসে রোমান সাম্রাজ্য বিরাট বিরাট হয়েছিল তাই না

আবতেল মানে মুহাম্মাদের একটা ভবিষ্যদ্বাণী হচ্ছে যে মোহাম্মদ বলছে মদিনা নগরীতেতে কখনো মহামারী প্রবেশ করতে পারবে না নাকি ভাই জি বলল তো আচ্ছা ঠিক আছে বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশনের 6965 এটা আইটু কোরেশন এই লাল টুক কোরেশন ভাই শেফেরিস্থেরকে মদিনা পাহাড় দেখতে আচ্ছা প্লাগ মদিনার কাছেও আসতে পারবে না ইনশাআল্লাহ সুদ্রন দজল প্লাগ মদিনার কাছে আসতে পারবে আচ্ছা আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম মদিনাতে কখনো মহামারী প্লেগ এগুলো কখনো মহামারী প্লেগ ঢুকতে পারবো না মদিনাতে কেন মানে ইয়া করা হইলো এটা তো প্রশ্ন আছে অবশ্যই কেন করলো মানে মানে সৌদি সরকারের শরীফের হাদিস এটাও সহিফ যেহেতু ইসলামিক ফাউন্ডেশন হাদিস চব্বিশশো সাতষট্টি আহ দেখেন তো ভাই এখানে বলা হচ্ছে একবার আমি মদিনা আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল

তখন তার নিকট মোহাম্মদ নামক উপস্থিত ছিলাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার সংগ্রহ নাকি যাই হোক সেটা তো আপনি আমি বুঝতে পারছি করে আর যে এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কি আমার হবে এখন এখানে প্রশ্ন হচ্ছে এই বালক কি ছিল কিনা এবং সে বৃদ্ধ হয়েছিল কিনা এখনো বেঁচে আছে কিনা কারণ ওই সময় আর কি যেহেতু মানুষ তো আর হাজার হাজার বছর না ঠিক আছে সে বাঁচলায় একশো বছর বছর বাঁচছে বা একশো বছর বাচ্চা যদি বেঁচে থাকে সে বেঁচে ছিল কিনা এবং বৃদ্ধ হয়েছিল কিনা এটা আমার প্রশ্ন আর কি আমাকে আমি তো লিখিও নাই অন্য ধরেন মানে জন্য সঠিক প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের দিল দিতেই পারে আচ্ছা ঠিক আছে আমরা একটু করার জন্য কি আমিও করবো সমস্যা নেই জানার চেষ্টা করবো আপনিও ব্যক্তিগত একটু জানার চেষ্টা করবেন আর কি ঠিক আছে আমরা এগুলো বাছাই করবো কিন্তু এই হাদিসটা বিশ্ব কোনো সন্তান এবং এই তাকে যে জিজ্ঞেস করা হয়েছে এটাও সহি এবং সে যে উত্তরে দিব যে কথাটা বলছে এটাও সহি হাদিসের ভিতরে কোনো সমস্যা নাই ভাই সমস্যা হইতেছে সমস্যা হইতেছে হইতেছেলে তো মরে গেছে কেমন এখনো হয় নাই তাহলে হইলোটা কি নবীর কথা তো মিথ্যা হয়ে গেল

মানে এটা মানে যে কোন ধর্মের মানুষই তো চায় আসলে তার ধর্মটাকে কোন না কোনো ভাবে ঠেলা ঠেললা হইলেও মনে করেন আপনি হিন্দুর সাথে কথা বলতেছেন সে হিন্দু বাড়িতে আলহামদুলিল্লাহ মানে আপনার সেরকম মনে হয়নি সেরকম আপনার একদমই মনে হয়নি আপনি প্রথমে এরকমই ভাবছিলাম প্রথমে এরকম ভাবছিলাম পরে বুঝতে পারছি যে আপনি একদম ইমানদার ইমানের পথেই আছেন মানে আমরা যাদেরকে অন্ধবিশ্বাসী বলি আর কি এটাকে আমি আপনার প্রশংসা করে খুব বলতেছি হচ্ছে প্রচন্ড রকমের অমানবিক বর্বর অসভ্য হম সেগুলো নিয়ে আমি কিছু আপনাকে নেই সেগুলো আপনাকে নিয়ে কিছু নেই আপনাকে শুধুমাত্র এই যে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি যদি ভবিষ্যতে

এবং এই ইহুদি ধর্মটার ধর্মটাই হচ্ছে এই অন্যতম একটা প্রবক্তা আহ যদিও একেশ্বরবাদের উৎপত্তি ঘটছিল মিশর থেকে কিন্তু ইহুদি ধর্মটাই হচ্ছে বড় একেশ্বরবাদী ধর্মগুলা যেগুলা সেগুলোর অন্যতম প্রবক্তা হচ্ছে ইহুদি ধর্ম এখন এই ইহুদি ধর্মের দাবি অনুসারে এরা হচ্ছে এই কারণে তো এই ধর্মের যত টবি এটা তো ইহুদিদের দাবি ছিল যে তাদের সব নবী আহ এক ঈশ্বরের কথাই বলছে কারণ সেই সময় যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা ছিল পৃথিবীতে যেমন ধরেন পৃথিবীতে এক একটা সময় এক এক ধরনের সিস্টেম চলছে তাই না রাজনৈতিক সিস্টেম চলছে এখন মনে করেন গণতন্ত্র খুব সারা পৃথিবীতে চলতেছে তাই না একটা সময় ছিল সমাজতন্ত্র খুব পপুলার হয়েছিল মানুষের মধ্যে তারও আগে ছিল রাজতন্ত্র এগুলা তো আপনি জানেন যে কিভাবে একটা সমাজের মানে ইয়াটা চেঞ্জ হয় রাজা বাচ্চা ছিল এক সময় মুঘল সম্রাটরা ছিল তারও আগে তার আগে ছিল তারপরে ছিল ব্রিটিশরা ব্রিটিশ রাজ ছিল এর আগে আরো রাজা বাচ্চারা ছিল এইভাবে একটা স্টেপ থেকে যায় মানে ইতিহাসের গতি প্রকৃতি যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে এখন যেমন সুন্দর গণতন্ত্র প্রধানমন্ত্রী শাসিত সিস্টেম চলতেছে বা প্রেসিডেন্ট শাসিত সিস্টেম চলতেছে এখন এই জিনিসগুলা যখন সারা পৃথিবীতে যখন এই ধরনের রাজনৈতিক বিষয় ছিল এই ধর্মগুলোর উৎপত্তি ঘটছে তখন যখন হচ্ছে চলতেছে সারা পৃথিবীতে সাম্রাজ্য মানে আরেক রাজ্যকে আক্রমণ করে নিজের দখলে অধীনস্থ করতেছে এই রকমের অবস্থাতে এই বড় ধর্মগুলোর উৎপত্তি ঘটছে এখন এই ধর্মগুলার একটা প্রধান কাজ ছিল যে রাজনীতিকে একটা সাপোর্ট দেওয়া রাজনৈতিক কারণে এই ধর্মগুলোর উৎপত্তি রাজনৈতিক কারণে ঠিক আছে আচ্ছা এখন

তখন যেহেতু একটা বড় সাম্রাজ্য গঠনের চেষ্টা হচ্ছে তখন সব জায়গা থেকে রোমানরাজ চেষ্টা করতেছে ওরা চেষ্টা করতেছে পার্সিয়ানরা চেষ্টা করতেছে ওরা বিভিন্ন দেশ দখল করে কিন্তু দখল করে রাখলেই তো হইলো না সেই দেশটাকে তো ওরা তো মনে করেন যুদ্ধ করে আক্রমণ আক্রমণ করে আবার ফেরত চলে আসতে হয় তাদের হ্যাঁ পার্সিয়ানরা মনে করেন ভারতে এসে আক্রমণ করছে আক্রমণ করে আইরিশা হারাই দিচ্ছে লটপাট করছে কিন্তু তাতেই তো হইলো না এমন একটা সিস্টেম তৈরি করতে হয় যে ভারতের এই রাজ্যটা যেন নিয়মিত পার্সিয়ানদেরকে ট্যাক্স দেয় এই সিস্টেমটা হচ্ছে ইম্পর্টেন্ট ছিল তখনকার জন্য যেন তাদের অধীনস্থ সব সময় থাকে যেন ছুইটা না যায় যেন থাকে যেন বাইরে না হয়ে যায় এই কারণে ওদের একটা দরকার ছিল সেন্ট্রালাইজ একটা জিনিস যেটাকে সবাই ফলো করবে এবং এই ধর্মগুলার উৎপত্তি করছে এই কারণেই যে এখানে একটা ঈশ্বরের কথা বলা হচ্ছে সবাইকে বাধ্য করা হবে একটা ঈশ্বরকে মানতে অন্য ঈশ্বরগুলাকে ভ্যানিশ করে দেওয়া হবে অন্য দেবদেবীগুলোকে ভ্যানিশ করে দেওয়া হবে এবং একটা ঈশ্বরের ভয় দেখায় প্রত্যেকটা সাম্রাজ্যের ভিতরে যতগুলো ছোট ছোট রাজ্য আছে সবাইকে একটা সিস্টেমের ভিতরে আইনা একটা সেনাবাহিনী গঠন করা এবং একটা রুল ফলো করা এই জিনিসটা তখন পলিটিক্যাল কারণে দরকার হয়ে পড়ছিল এটা সময়কালটা কত এটা হচ্ছে ইজিপশিয়ানরা যখন এই যে মানে দাস ব্যবসা শুরু করছে এবং যখন হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে দাস নিয়ে আসতেছে এবং বিভিন্ন অঞ্চল আক্রমণ করতেছে এটা সময়কালটা আপনি ধরতে পারেন আজ থেকে হাজার বছর মানে আজকে আজকে থেকে সাড়ে চার পাঁচ বছর আগে থেকে আজকে থেকে মনে করেন সাত আজকে থেকে দুইশো বছর আগ পর্যন্ত এই সময়কালটা চলছে দীর্ঘ সময়কালটা সেন্ট্রালাইজ করার সবকিছুকে সেন্ট্রালে নিয়ে আসার একটা চেষ্টা চলছে সাম্রাজ্য যেন সেন্ট্রালে থাকে ক্ষমতা যেন একজনের হাতে থাকে রাজা যেন একজন হয় সম্রাট যেন একজন হয় সে যেন সমস্ত কিছুর উপরে অধিপতি হয় এই এই জিনিসটা এতদিন ধরে চালানো হয়েছে মানুষই আসলে চেষ্টা করছে এই system আসলে এই এইভাবে ধাবিত করছে এই দিকে এই উৎপত্তি করছে এবং অর্থনৈতিক যে সাম্রাজ্য তৈরি করা সাম্রাজ্য বিস্তার ঘটানো এবং মানুষকে জোরপূর্বক তাদের ধর্মে বাধ্য করা বাধ্য করতে পারলে সেনাবাহিনী ভালো গঠন হয় সেনাবাহিনীর ভিতরে নিয়ম শৃঙ্খলা থাকে সেনাবাহিনীকে রাজা যেই নির্দেশ দিবে সেই নির্দেশ তারা অকপটে সেই রাজার জন্য তারা জীবন দিয়ে দিবে রাজাকে রক্ষা করার জন্য বাbatchakke রক্ষা করার জন্য বা খলিফাকে রক্ষা করার জন্য তারা নিজের জীবন উৎসর্গ করে দিবে এরকমের একটা সেনাবাহিনীও তাদের দরকার ছিল নিজেদের সম্পদকে রক্ষার জন্য এবং অন্যের সম্পদ লুট করার জন্য এই ধর্মগুলোর উৎপত্তি ঘটছে এই কারণে ভাই অনেকগুলো প্রাণীর ভেতরে ধর্মের কিছু একদম প্রাইমারি ইয়াগুলো দেখা যায় যেমন ধরেন হাতিদের মধ্যে দেখা যায় দেখবেন আপনি একটা হাতি যদি মারা যায় দেখবেন সেই হাতিটার কবরের সামনে অনেকগুলো হাতি একসাথে এসা শোক পালন করে অনেকক্ষণ ধরে তারা দাঁড়া থাকে এবং সেখানে তারা ছোট ছোট ফুল দিয়ে যায় বা ছোট ছোট গাছের টুকরা বাঁশ এগুলো দিয়ে যায় সাথে এটা হচ্ছে ধর্মের একটা প্রাইমারি লেভেলের মানে ধারণা মানে ধর্মগুলা এইভাবেই আসলে মানুষের ভিতরে আসলে এইভাবেই শুরু হয়েছিল শুরুর দিকে এইভাবেই শুরু হয়েছিল ধর্মগুলো যে মৃতদেহকে সম্মান করা বা যে প্রিয়জন মারা গেলে তার স্মৃতিকে

তারা মানুষের মতো প্রজাতি এদেরকে বলে নিয়ন্ডার থাল এদের ভিতরে ধর্মের একটা ইয়া ছিল মানে ধর্মের ধারণা ছিল তারাও এগুলা কিছু কিছু হালকা পাতলা কিছু জিনিস মানে প্রাইমারি লেভেলের এগুলা বিশ্বাস তারাও করত এগুলা প্রাণীদের একটা বেসিক একটা 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 ইয়া বৈশিষ্ট্য যে প্রাণীগুলো চিন্তা ভাবনা করতে পারে যারা কল্পনা করতে পারে তারা কল্পনা দিয়ে এই জিনিসগুলো তৈরি করে নিজের কল্পনায় নিজের মনে এই জিনিসগুলো তারা বানায় তৈরি করে আহ এইগুলা কল্পনা প্রবণ মানুষের মধ্যে এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে সমস্ত অঞ্চলে মানুষের প্রচুর পরিশ্রম করতে হয় সেই সমস্ত দেশে ধর্মের উৎপত্তি ঘটে কম আর যে সমস্ত অঞ্চলের মানুষ প্রচুর পরিমাণে অবসর পায় তাদের মধ্যে আজগুবি যে সমস্ত দেশে শীত যেখানে ফসল ফলে না সেখানে মানুষের ফসল ফলাইতে অনেক পরিশ্রম করতে হয় মানে বরফ কাইটা তারপর মাটি বাইর করে মাটির ভিতরে ফসল ফলায়া শিকার শিকার টিকার করে অনেক কষ্ট করে তাদের আসলে খাইতে হয় খাওয়ার জন্য তাদের সারাদিন পরিশ্রম করতে হয় এই সমস্ত দেশের মানুষ মানে আজ বৈশা থাকার সময় পায় না এই কারণে তাদের ভিতরে ধর্ম টর্মের পরিমাণ কম থাকে আর যে সমস্ত দেশের মানুষ দেখবেন ফসল লাগেলি অথবা তাদের কিছু কাজ নেই ফসল লাগানো যাবে না মরুভূমি তারা শিয়া মানে হরিণ মানে কি গরু ছাগল ভেড়া চড়ায় খায় এরকমের অঞ্চলের মানুষ তারা তো বৈশা থাকে তারা অনেকক্ষণ বৈশা থাকে ভেড়া গুলার নিয়ে আসতে খাওয়া মানে ঘুরতে গরু গুলারে নিয়ে আসতে ঘুরতে অনেকক্ষণ বৈশা আছে আড্ডা দিতেছে একজনের সাথে আড্ডা গল্প গুজব

বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি অনেকক্ষণ কথা বললাম ওনার সাথে দীর্ঘক্ষণ কথা হলো ওনার সাথে ঠিক আছে